থাকবেন, উট যদি হয় 5 বছর বয়স হওয়া লাগবে, গরু হলে 2 বছর বয়স হওয়া লাগবে, কয় বছর? যবে যারা গরুর 2 দাঁত 4 দাঁত 3 দাঁত থেকে বয়স নির্ধারণ করেন, এটাও ভালো, এটা যারা অভিজ্ঞতা অর্জন করেছেন তারা এটা বোঝেন ভালো, 2 দাঁত হয়েছে তার মানে 2 বছর বয়স, আর কোনো সন্দেহ নাই। যেই গরু 2 দাঁত 3 দাঁত 4 দাঁত হয়ে গেছে তার বয়স নেওয়ার কোনো চিন্তা নাই, তবে হ্যাঁ 2 বছর বয়স হয়ে গেছে সঠিক যদি হিসাব হয়, এমন গাবি দাঁত যদি নাও হয় তবু আপনি কুরবানি দিতে পারবেন। যদি কয় বছর বয়স, জোরে বলেন কয় বছর? 2 বছর বয়স হয়ে গেছে দাঁত হয়নি, কথা বোঝা গেছে? তাহলে এমন গাবি আপনি কুরবানি দিতে পারবেন যদি হুষ্টপুষ্ট সুন্দর হয়। সে কথাগুলো আমি বলতেছি আলোচনা প্রেক্ষাপটে, মন খারাপ করতেছে? তাহলে গাভীর বয়স কত? 2 বছর বয়স হওয়া লাগবে। আর ছাগল দুম্বা ভেড়া এগুলোর বয়স হওয়া লাগবে 1 বছর, কয় বছর? আরো 1 বছর। তবে হ্যাঁ দুম্বার ভেড়ার ক্ষেত্রে 6 মাস, 6 মাসের দুম্বা বা ভেড়া যদি 1 বছর বয়সের মতো এরকম হুষ্টপুষ্ট সুন্দর হয় তাহলে 6 মাসের দুম্বা ভেড়াও আপনি জবাই করতে পারবেন, কোনো সমস্যা নাই। তাহলে আমরা বয়সের বিষয়টা জানলাম, কথা বলেন ঠিক কি না? এইবার পয়গাম্বর মুসা আলাইহিস সালামের কাছে এসে তারা বলে, ও পয়গাম্বর গাভীর বয়সটা কেমন হবে আমরা জানতে চাই। আল্লাহর পয়গাম্বর তখন আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ তারা গাভী জবাই করবে রাজি হয়েছে কিন্তু বয়সটা কেমন হবে তারা জানতে চাই, কেমন বয়সের গাভী জবাই করা লাগবে? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, কালু দুউ লানা রাব্বাক ইউবাইন লানা মা হিয়া কালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকরাতুল লা ফারিদু ওয়ালা বিক আওয়ানুম বাইন যালিক ফাফআলু মা তুমারু। তারা যখন এসে বলল, মুসা নবী গাভীর কি কি গুণাবলী থাকা লাগবে তোমার রবের কাছে প্রার্থনা করে জেনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন বলে, পয়গাম্বর তাদেরকে জানায় দাও এমন একটা গাভী জবাই করতে হবে যেই গাভী বয়োবৃদ্ধ হলেও চলবে না, বয়সে কম বছর বাছুর ছোট এমন হলে চলবে না, বয়স বেশি হলেও চলবে না, কম হলেও চলবে না, এই দুইয়ের মাঝামাঝি মধ্য বয়সের একটা গাভী জবাই করা লাগবে, এটাই আমি আল্লাহর ওয়াদার, এটা তুমি তাদেরকে জানায় দাও। বলেন আল্লাহু আকবার, বয়স বেশি হলেও চলবে না, কথা কর না, আবার কম হলেও চলবে না, একটা বাছুর কুরবানি দিলে হবে না? বলেন দিলে হবে? আবার দেখবেন আমাদের দেশে এমন মানুষ আছে এমন গরু জবাই করে, এমন গরু জবাই করে যেই গরু 7 জন ভাগে কিনেছে, 4 জন দড়ি ধরে টানে, 3 জন ঠেলে, আছে না এরকম দুর্বল গরু, গায়ের একেবারে হাড্ডি দেখা যাইতেছে, হাড্ডি হাড় বের হয়েছে। আমি একবার মাহাবিলে গিয়েছিলাম এক জায়গায় বিশ্বাস খাবার রায় তোর মধ্যে এরকম গরুর গোস্ত এত টানি ছেড়েছে, টান মারি স্প্রিং করে আবার ছেড়ে দিলে মুখের কাছে, মানে এমন কিছু গরু কিছু মানুষ কুরবানি দেয় যে গরুর উপরে বয়স্ক ভাতা ওয়াজিব হয়ে গেছে, কথা কন ঠিক কি? একেবারে 8-10টা বাছুর নিয়েছে তারপরে আর হচ্ছেই না, এমন একটা গরু জবাই করতেছে, আছে না নাই? রাগ করেছেন মনে? এরকম একেবারে হার হাড্ডি দেখা যায় দুর্বল চলেই না এরকম বয়সের গাভী জবাই করা কথা বলে না, যাবে নাকি? যাবে, এটা হলো বড় খুঁত। কোন কোন খুঁত থাকলে গাভী জবাই করা যাবে না? তার বড় খুঁতের মধ্যে এটা একটা, একেবারে দুর্বল শরীর চলেই নাই যাবে এমন গাভী যে কুরবানি দেওয়ার স্থান পর্যন্ত হেঁটে নিয়ে যাওয়ার শক্তি নেই, কথা বলেন না? কিছু কিছু দেখবেন বেড়ানি মুরগি টোফে টোফে দেখবেন না, একেবারে মানে মুরগিটা মরে যাবে ভাব, ওই মুরগি এলাকা তখন টের পাই তাড়াতাড়ি বটি বের কর ঘর জবাব, তো এরকম অবস্থা। তো এরকম গাভী দিয়ে কুরবানি হবে? হবে
এই ধরনের গাবী দিয়ে আপনারা কুরবানি দেবেন না। যেই গাবির এক ঠ্যাং ভাঙা, কুরবানি স্থান পর্যন্ত হেঁটে যাওয়ার শক্তি নেই, এমন গাবী দিয়ে কুরবানি চলবে? বড় বড় খু দেখবে এমন গাবী, দুইটা শিং গোড়ার থেকে উঠে গেছে, চলবে না। এগুলো গাবী দেবেন না। এছাড়া আরও অনেক রোগ থাকতে পারে, অনেক রোগ সমস্যা থাকতে পারে, বড় বড় রোগ হলে এমন গাবী কুরবানি দেওয়া যাবে। এখন কুরবানি কিনে নিয়ে আসছেন, সামান্য একটু শিং ভেঙে গেছে, চলবে, কোনো সমস্যা নাই। কুরবানি কিনে নিয়ে আসছেন, সামান্য একটু রোগ বোঝা যাচ্ছে, নিয়ে আসছেন, সামান্য একটু সমস্যা মনে হচ্ছে, ছোট ছোট সমস্যা আর কি। এই ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র সমস্যা থাকলে আপনার কুরবানির পশু জবাই করা যাবে, কোনো সমস্যা নাই। সম্মানিত হাজিরিন, দিলের কানটা লাগায় কথাগুলো শোনার এবং বোঝার চেষ্টা করবেন, লম্বা হয়ে যাবে, লম্বা করব না, অল্প সময়ের মধ্যে কথাগুলো শেষ করার চেষ্টা করতেছি। এইবার যুবক রাতের বেলায় না ঘুমাইয়া ধারালো একটা অস্ত্র নিয়ে চাকুনি অপেক্ষায় থাকলেন। চাচা তো বোন যখন ঘুমাইছে, চাচা যখন তার রুমে ঘুমাইছে, গভীর রাত্রে রাতের আধারে যায়াম রুমের ভিতরে প্রবেশ কইরা ঘুমান্ত মানুষটাকে সেই ন্যায় ভিত্তিক বিচারক মোরলটাকে হত্যা করলেন। ফিনকিদের রক্ত বেড়ে হয়ে গেল, আল্লাহর বান্দা দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেল। চিন্তা করল, চাচাকে হত্যা করলাম, লাশটা কই রাখবো, কোথায় রাখবো, কিভাবে রাখবো, চিন্তায় পড়ে গেল। শয়তান এসে বুদ্ধি দেয়, কোনো টেনশন নাই, চাচার লাশটা কাঁধে করে তোলো, আর যেই মোরলদের কারণে, যেই মানুষদের কারণে ঝগড়া হয়ে তোমার চাচা এলাকায় এসেছে, লাশটা তাদের বাড়ির সামনে রেখে আসো, তোমারে তুমি যে অপরাধ করলা কেউ টেরও পাবে না। রাতের আধারে চাদর দিয়ে মুড়াইয়া চাচার লাশটা কাঁধে করে নিয়ে যায় মুরলদের বাড়ির সামনে রেখে দিলেন। রাখার পরে চিন্তা করলেন, মনে হয় কেউ দেখে নাই ঘটনাটা, কেউ জানতেও পারলো না। বলেন তো, দুনিয়ার সমস্ত মানুষের চোখকে ফাঁকি দেওয়া সম্ভব? আসমান জমিনের মালিক আল্লাহর কুদরতি চোখকে কি ফাঁকি দেওয়া সম্ভব? দুনিয়ার সব খবর জানেন কে? ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালু, সব খবর জানেন কে? সবার আগে সব খবর আমার আল্লাহ জানেন। এইবার যুবক রাতের আধারে লাশটা ওই জায়গায় নিয়ে রেখে আসার পর ঘুমের মধ্যে চলে গেলেন। সকালবেলা ওইটা মেয়েটা তার বাবারে খোঁজে, বাবা কই, বাবারে খোঁজে, বাবা নাই, এখানে ওখানে যখন কোথাও বাবাকে খুঁজে পাইলেন না, ভাইজানকে এসে বলে, ও চাচা তো ভাই, আমার বাবাকে আমি কোথাও খুঁজে পাচ্ছি না। বলে কেন? হয় না, এখানে ওখানে অনেক জায়গায় দেখলাম, বাবা আমার ঘরেও নাই, আশেপাশেও কোথাও নাই। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে ঠিক আছে, চলো আমি তোমাকে নিয়ে যাই। চাচারে খুঁজতে বের হয়, দুইজন মিলে চাচাকে খুঁজতে লাগলেন, যাকে হত্যা করা হয়েছে মেয়েও খোঁজে, সেই ভাতিজাও খোঁজে, এখানে সেখানে খুঁজতে খুঁজতে হঠাৎ করে বুদ্ধি খাটায়, বলে শোনো, আমার চাচাকে এলাকায় পাওয়া যাচ্ছে না, ঠিক মনে হয় ওই মুরুলদের এলাকায় আছে, চলো যাই। নিজেই কিন্তু আকাম করছে, কই রাখছে নিজে জানে কথা কোন। এইবার চলে গেল ঠিক সেই মুরলের বাড়ির পাশে, লাশটা রেখে এসেছে ওই পাশে, যা নিজে দেখেও না, দেখার ভান করে শুধু এদিক ওদিক খোঁজে, কথা বোঝেন না, বুঝতেছেন আমার কথা, এদিক ওদিক খোঁজে। এরপরে সে ভিতরে চলে গেল, এদিক ওদিক খোঁজে, সে যখন এদিক সেদিক খোঁজে, চাচা তখন হঠাৎ করে লাশটা দেখতে পেরেছে, চাদর মোড়ায় কে যেন পড়ে আছে, চাদরের মুখ টান দিয়ে দেখে তার রক্তাক্ত বাবার লাশ, হ্যাঁ মাও করে কান্নাকাটি শুরু করে দিল, চিৎকার মেরে বলল, ও ভাই কে যেন বাবারে মাইরে এই জায়গায় ফেলায় গেছে, দুনিয়াতে আমার কেউ রইল না, চোখের পানি ছেড়ে দিয়া আপন ভাষা, চোখের পানি কেড়ে দিয়ে আপন পিতার জন্য মেয়েটা কান্নাকাটি শুরু করে দিল। এইবার চাচার লাশটা দেখে সেই ভাতিজা যে হত্যা করেছে, লাশ এই জায়গায় রেখে গেছে, আজকেও পৃথিবীর জমিনে তাকায় দেখে
বাড়ি হলো লোকটার টাঙ্গাইলে লাশ হত্যা করে রেখে যায় রংপুরে আবার দেখবেন লোকটার বাড়ি ঢাকায় হত্যা করে রেখে আসছে যশোরে এরকম আছে না নাই মানুষ কত জঘন্য হয়ে গেছে মানুষ মানুষকে হত্যা কইরা একটা লাশ ধান খেতে রাখে আর একটা অংশ রাখে পুকুর পারে এইভাবে মানুষকে টুকরো টুকরো করে হত্যা করে এক একটা টুকরো এক এক জায়গায় রাখে এ ধরনের ঘটনা বাংলাদেশে কোনোদিন ঘটেনি ঘটেছে তা কথা বলেন ঘটেছে এরকম ঘটনা হয় খবরে দেখেন না সম্মানিত হাজিরিন দিলের কানটা লাগায় কথাগুলো শুনবেন আজকেও পৃথিবীর জমিনে তাকায় দেখেন এরকম হত্যাকাণ্ড আছে কে মারে আর কে জেলখানায় যায় অপরাধ করে একজন বিনা দোষে আর একজন সাজা কাটে সারাটা জীবন অপরাধ করে একজন আর বিনা দোষে অন্য অপরাধী হয়া বিনা দোষে তাকে দোষী বানায়া সেই অপরাধের শাস্তি খাটতে হয় সারাটা জীবন জীবনের বাতি যখন নিবলি ভাব জীবন যৌবন যখন শেষ তখন হিসাব নিকাশ করে দেখা যায় লোকটা নির্দোষ ছিল